সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিবাহ বার্ষিকীতে প্রধান অতিথি হয়ে গেছেন এমপি ফেরদৌস এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস এবং ফেরদৌস আহমেদ সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রী গিয়েছিলেন এই বিবাহ বার্ষিকীতে। অপু বিশ্বাস এ সময় একটি লাল পাড়ের শাড়ি পরেছিলেন, যেটিতে তাকে বেশ সুন্দর মানিয়েছে। এর আগেও অপু বিশ্বাসকে দেখা গেছে এমপি মন্ত্রীদের সাথে। কিছুদিন আগেই তো ভারতীয় হাইকমিশনে আমন্ত্রিত হয়েছিলেন এই অভিনেত্রী, এবার পেলেন আমন্ত্রণ, তাও আবার তথ্য ও যোগাযোগ সম্প্রচার মন্ত্রী ছিলেন যিনি। তার বিবাহ বার্ষিকীতে মন্ত্রী এবং তার বউকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারা, এমন চিত্র শেয়ার করেছেন এই অভিনেত্রী নিজেই। তাই তো ভক্তরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে অপু বিশ্বাসের এমন উত্থান, আপনাদের কেমন লাগছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।